আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুপ্র শ্রোতা মন্ডলী রিজাল করিম সিরিজ আজকে বারো আপনাদের কাছে নিয়ে এসেছি রিজাল করিম আবরার তিনি পনেরো নম্বর সিরিজে একটা আলোচনা করেছে ঢিলা এবং কুলুপ নিয়ে আলোচনা করা প্রসঙ্গে মুজফর বিন মোসেন হাফেজাউল্লাহ একটা দলিল দিয়েছে সেই দলিলটা প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন সেটার জবাবস্বরূপ আপনাদের সামনে আজকে এসেছি আসেন প্রথমে আমরা রিজাল করিম আবরার সাহেবের আমরা আলোচনাটা শ্রবণ করি

এক বান্না দুই বান্না পঞ্চাশের অধিকবার ফোন করছে লাইভে দেখলেই সে ফোন করছে এবং মেসেজও দিয়েছে আপনি যখন লাইভে আসবেন তখন আপনাকে খেলা দেখাবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর ওয়ান সিক্স আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এক মিনিট আমি নম্বরটা দেখে বলছি ওনার নাম্বারটা উনি অনেকবার ফোন করছে দেখেন একই নাম্বার থেকে অনেকবার ফোন এসে চলে যাচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর ওয়ান সিক্স সিক্স ওয়ান জিরো এই নাম্বার থেকে উনি আমাকে ফোন করে বারবার বিরক্ত করছেন অনেকবারই বিরক্ত তিনি করেছেন এর এর আগেও তো যাই হোক তো রিজাল করিম আবনার এই হাদিসটাকে জাল তিনি স্বীকার করে নিয়েছেন এবং মুজাফফরবীর হোসেন হাফেজ তার ফতোয়াকে রদ করার জন্য তিনি কয়েকজন শাখের ফতোয়া তিনি নকল করেছেন আমি বলবো যে ধিনা কনুক নিয়ে দিনা মানে প্রথমে পানি নিলেন তারপরে আবার ঢিলা কুলুক নিবেন অথবা প্রথমে পানি ঢিলা কুলুক তারপরে আবার পানি এই ব্যাপারে ইমাম আবহানি পর আমার লক্ষ্য তোমাকে একটু ভাই কেন সে সোনাল কাছে যাচ্ছেন কেন বিন বাজের কাছে যাচ্ছেন আপনাকে বলবো আপনার তো মুকাল্লিদ আর মুকাল্লিদের কথা হচ্ছে তার ইমামের কথা মুসাদ নাম সবুজ চাষের ছাব্বিশ নম্বর পৃষ্ঠা জাস্টিস তাক উসমানি ইফতা বাহাত্তর নম্বর পৃষ্ঠা লিখে দিয়েছে যে মুকাল্লিদের কল হচ্ছে তার ইমাম মুস্তাহিদের কথা হচ্ছে মুকাল্লিদের কথা মুকাল্লিদ নিজে থেকে কোনো কিছু ফতোয়া দিতে পারবে না সে শুধু ইমামের ফতোয়া নকল করবে তো আমি বলবো যে আপনাদের প্রচলিত যে এই আমল প্রথমে আপনারা ঢিলা নিচ্ছেন তারপরে পানি নিচ্ছেন অর্থাৎ প্রথমে পানি পরে ঢিলা আবার টিস্যু এই যে কাজগুলো করেন এটা ইমাম আবু হানি পারে মহল্লা কি বলেছে একটু দলিলটা দেবেন কি বিনবাস রহমহল্লা কি বলেছে শেখ সালে আল সাইমিন কি বলেছে এগুলোর পিছনে কেন যাচ্ছেন আপনি নিজের ইমামকে ছেড়ে দিচ্ছেন কেন নিজের মাঝাবকে আজকে তালাক দিচ্ছেন কেন হানাফি মাঝাব মাল্লে যদি সমস্ত শরীয়তের সমাধান দেওয়া যায় তো ইমাম আবরি পরিমল্লা থেকে এই কলটা একটু পেশ করেন মুফতি রেজাল করিম আবরার সাহেব পয়েন্ট নাম্বার দুই মুফতি সাহেব একটু এই দলিলটা দেবেন তো এই যে ঢিলাক নেওয়ার আগে প্রস্রাব যখন চাপায় তখন চল্লিশ কদম এখানে ওখানে ছোটাছুটি করে তো এই ব্যাপারে কোথায় কি হাদিস আছে একটু দেবেন সহি পারলে একটু জৈব দিয়েন জৈব না পারলে একটু জাল দিয়েন যেটা এটা আপনাদের আমল আছে তো এই আপনাদের আমলের পক্ষে কি হাদিস আছে একটু দেবেন আমরা আপনার কাছে দলিলের দলিলের দরখাস্ত রাখলাম যে আপনারা যে এই প্রশ্ক চাপালে আপনারা ঢিলাক্লোক নিয়ে চল্লিশ কদম এই কদম সেই কদম ঘোরাঘুরি লাফালাফি করে বেড়ান এই কুদাকুদি গুলোর একটু দলিলগুলো আপনার কাছ থেকে আমরা চাইছি সহি না পারলে তো একটা জৈব রিওয়াজ দিয়েন জৈব না পারলে একটু জাল দিয়েন কিছু একটা দিয়েন যেহেতু আপনাদের আমল এখানে আছে আর প্রথমে বলেছি ইমাম আবনি পারিমাল্লা ঢিলা এক একসঙ্গে ব্যবহার করতে বলেছে এই মর্মে একটা ফতোয়া দিবেন আর চল্লিশ কদম যে আপনার ছোটাছুটি করেন মাঝহাব মানেন তো আপনাদের মাঝহাবের ইমাম দুটো মাসালের ব্যাপারে কি ফতোয়া দিয়েছে একটু দেবেন আজকে আপনারা মানে বিশেষ করে আহাদিসদের সঙ্গে আলোচনা করতে গিয়ে কোরআন হাদিস থেকে দলিল নিতে শুরু করেছেন এটা আপনাদের আপনার যেহেতু মুকাল্লিদ এটা মুকাল্লিদের পরিপন্থী মুকাল্লিদরা কোনো কোরআন হাদিস দিয়ে দলিল দেবে না তা দেবে তাদের ইমামের কথা আপনাদের ইমাম কি দিয়েছে একটু আমাদেরকে বলবেন যে ইমাম আবহানি পরে মহল্লা তিনি এই দুটো মশলার ব্যাপারে কি ফতোয়া দিয়েছে আজকে আহ্লাদিদের সঙ্গে বিতর্ক করতে এসে মুকাল্লিদের মাঝাব ত্যাগ করে দিয়ে আজকে আপনারা আহ্লাদিসের মানহাজ গ্রহণ করেছেন মাঝাবকে তালাক দিয়ে না নিজের স্ট্যান্ডার্ডের উপরে দাঁড়িয়ে আপনারা আলোচনা করেন ইমাম আবন পরে মোল্লা থেকে এই দুটো ফতোয়া অবশ্যই আপনার কাছ থেকে আমরা আশা রাখছি আর ওই যে চল্লিশ কদম এদিক ওদিক লাফালাফি করে বেড়াই এই মর্মে আপনাদের শহীদ দূরে কথা জৈপ্ত দূরে কথা জাল যদি কোনো হাদিস থাকে একটু অনুরোধ থাকলো আপনার কাছে একটু দলিলগুলো দেবেন আমাদের রেজাল করিম আপনার পনেরো নম্বর পর্বের জবাব আমরা বারো নম্বর পর্বে দিয়ে দিলাম পরবর্তী সময় আমরা আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবান করিম আবরারকে এই হাদিস দুটো খোঁজা তৌফিক দান করুক সকল বলি আল্লাহ আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করলাম ওমা মা না ইল্লাল বালাগ